দাদা নমস্কার আমি আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি পাবদা মাছের ঝোল বানাবো আসুন দেখি কি কি লাগবে 600 গ্রামের মতো পাবদা মাছ আছে আর এখানে আছে একটা টমেটো এখানে আছে রসুন একটা আস্তা গোটা নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ আর এখানে দুটো কাঁচা লঙ্কা এগুলি সব পেস্ট করে ফেলবো এবার আমি পেস্ট করব এখানে আমার রসুন টমেটো পেঁয়াজ আর রসুন টমেটো পেঁয়াজ এগুলো আর পেস্ট হয়ে গেছে এগুলি সব একসাথে মাখিয়ে ফেলবো আমি একসাথে বসিয়ে দেব কোনো মশলা লাগবে না শুধু এইটাই লাগবে আর একটু লঙ্কার গুঁড়া দেব লঙ্কা দিব না লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কা দিয়েছি তাই দেব না বসিয়ে রেখেছি তেলটা তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে নয়তো লেগে যাবে একটু কমিয়ে দিই আঁচটা এগুলো আমি উল্টাবো না উল্টাতে গেলে ভেঙে যাবে তার জন্য ঢেকে রাখবো নিচে উপরে দুদিকে সেদ্ধ হয়ে যাবে তারপর জল দিয়ে দেবো স্লাইড অল্প জল দিয়ে কারণ গা মাখা মাখা হবে খুব ভালো লাগে খেতে খুব টেস্ট হয় এটা গন্ধটা খুব ভালো বেরিয়েছে এখন আস্তে আস্তে হবে এবার ঢাকাটা খুলছি দেখুন মাছ টানানো মোটামুটি হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো ঝোল বেশি লাগবে না অল্পই লাগবে এবার বেশি লাগবো না ঝোলে নরম হবে তো তারপর আমি নেড়ে দেবো উল্টিয়ে দেবো সব মাছ আস্তে আস্তে কমিয়ে দেবো এই দেখুন আমার পাবদা মাছের তেল জাল হয়ে গেছে এখন আস্তা লঙ্কা কতগুলি দিয়ে দেবো গাড়িতে ওই মেখে খেয়ে নেবে এগুলি সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে আমার এই পাবদা মাছ তেল জালটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে বানিয়ে খাবেন ভালোই লাগবে আর আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ এটা ট্রাই করে খাবেন